বেনাপোল বন্দর কার্গো ভেহিকল টার্মিনাল ব্যবহারে সম্প্রসারিত হয়েছে দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক সরাসরি যাচ্ছি তার কাছে আজিজুল প্রতি বছর বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত থেকে বাইশ থেকে পঁচিশ লাখ মেট্রিক টন পণ্য আমদানি এবং চার লাখ মেট্রিক টন বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয় এই আমদানি বাণিজ্য থেকে বছরের সরকারের রাজস্ব আসে প্রায় দশ হাজার কোটি টাকা যা দেশের অর্থনীতিকে সচল করতে বড় ভূমিকা রাখছে তবে আরো বেশি পণ্য আমদানির চাহিদা থাকলেও বন্দরের দুর্বল অবকাঠামোর কারণে নানানভাবে এই যে স্বাভাবিক বাণিজ্য ব্যাহত হতো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা দেখতে পেয়েছি ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং সহজীকরণের নানান পদক্ষেপ গ্রহণ করে গত মাসেই সরকারের নৌ পরিবহন উপদেষ্টা সাক্ষত হোসেন বেলাপোল বন্দর দুইবার পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শনের সময় তিনি বেলাপোল বন্দরে নবনির্মিত তিনশো উনত্রিশ কোটি টাকা ব্যয়ে একচল্লিশ একর জায়গায় যে কার্গো কার্গোভেহিক্যাল টার্মিনালটি ছিল সেটি চালু করে ভারত এবং বাংলাদেশের সাথে সরাসরি আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে প্রবেশদ্বার সেটি খুলে দেওয়া হয় ফলে এখন মাত্র পাঁচ সেকেন্ডে কিন্তু পেট্টাপল বন্দর থেকে পণ্যভাই ট্রাক বেনাপোল বন্দরের এই কার্গো ভেহিকল টার্মিনালে পার্কিং করার সুযোগ সৃষ্টি হচ্ছে যা আগে দীর্ঘ সময় লাগার কারণে কিন্তু পণ্যভাই ট্রাক খালাসের পর দেশের শিল্প কারখানায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় যে উৎপাদন প্রক্রিয়া সেটি ব্যাহত হতো তবে এখন বাণিজ্য সহজ হওয়ায় কিন্তু যেমন রাজস্ব বড় ভূমিকা রাখছে তেমন বাণিজ্য কিন্তু সহজ হয়েছে আমরা কথা বলেছি স্থলবন্দরের পরিচালক রিজাউল কর্মীর সাথে তিনি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহজীকরণে রাখছে এবং বর্তমান প্রেক্ষাপটে যে নানা বন্দরের বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক বাণিজ্য পরিচালনার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে বর্তমান প্রেক্ষাপটে বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ বেনাপোল স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক